আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারী করোনার এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকবে। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি নতুন সার্কিট তৈরি করব। সার্কিটটির নাম প্যারালাল সার্কিট তৈরি করে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপকরণ। সার্কিটটি তৈরি করতে আমাদের যে যে টুলস এবং অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, এখন আমরা সেই টুলস এবং অ্যাক্সেসরিজের নামগুলো জানব। প্রথমে টুলসের মধ্যে যে যে যা যা প্রয়োজন হয় সেগুলোর নাম আমরা জানব। কম্বিনেশন প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, ওয়ার স্টিপার্স, টেস্টার স্ক্রুড্রাইভার, নিয়ন টেস্টার, কানেক্টিং স্ক্রুড্রাইভার। অ্যাক্সেসরিজের মধ্যে লাগবে সুইচ বোর্ড একটি, ফিউজ একটি, ইন্ডিকেটিং ল্যাম্প একটি, ওয়ান ওয়ে সুইচ দুইটি, আর লাগবে দুইটি ব্যাটেন হোল্ডার, দুইটি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, টেপ প্রয়োজন মতো, তার প্রয়োজন মতো, টু পিন প্লাগ একটি এবং একটি মিটার লাগবে। মিটারটির নাম ক্লিপ অন মিটার। শিক্ষার্থীরা, চলো তাহলে এখন আমরা সার্কিটটি তৈরি করি। টু পিন প্লাগে দুইটি তার লাগানো আছে, একটি ফেজ তার ও একটি নিউট্রাল তার। ফেজ তারটি আমি সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে ফিউজের নিচে সংযোগ করব। তারটি যেন কোনো লুজ না থাকে সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার ছোট আরেকটি তার নিয়ে ফিউজের উপরের প্রান্ত থেকে আমি ইন্ডিকেটিং ল্যাম্পের নিচের প্রান্তে সংযোগ করেছি, এবং আর একটি ছোট তার নিয়ে ইন্ডিকেটিং ল্যাম্প থেকে ওয়ান ওয়ে সুইচের একটা প্রান্তে সংযোগ করব। এবার আর একটি ছোট তার নিয়ে ওয়ার স্টিপারের সাহায্যে তারের ইনসুলেশন উঠিয়ে নেব। এবার ওয়ান ওয়ে সুইচের যে প্রান্তে আমি তারটি সংযোগ করেছি সে জায়গায় আর একটি ছোট তার আমি সংযোগ করব। এবার ওই তারেরই অপর প্রান্তটি আমি পাশে আরেকটি ওয়ান ওয়ে সুইচ আছে সেই প্রান্তে আমি সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ। এবার আর একটি ফেজ তার নিয়ে ওয়ার স্টিপারের সাহায্যে তারের ইনসুলেশন উঠাবো। এবার সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে তারটি আমি ওয়ান ওয়ে সুইচের উপরের প্রান্তে সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ। ওই তারেরই অপর প্রান্তটি আমি ওয়ার স্টিপারের সাহায্যে ইনসুলেশন উঠে নেব। এবং ব্যাটেন হোল্ডারে দুইটি প্রান্ত আছে, দুইটি প্রান্তের মধ্যে যে কোনো একটি প্রান্তে সংযোগ করব তারটি। তারটি সংযোগ করা শেষ। এবার আর একটি ফেজ তার নিয়ে ওয়ার স্টিপারের সাহায্যে তারের ইনসুলেশন উঠিয়ে নেব।
এবার আরেকটি ব্যাটেন হোল্ডারে দুইটি প্রান্ত আছে, যে কোনো একটি প্রান্তে সংযোগ করব। ব্যাটেন হোল্ডারের একটি প্রান্তে তারটি সংযোগ করা শেষ। এবার ওই তারেরই অপর প্রান্তটি আমি ওয়ার স্ট্রিপারের সাহায্যে ইনসুলেশন উঠিয়ে নেব। এবং সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে পাশে যে আরেকটি ওয়ান ওয়ে সুইচ আছে সেই সুইচের উপরের প্রান্তে সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ। এবার নিউট্রাল তার নিয়ে তারের প্রান্ত থেকে ইনসুলেশন উঠিয়ে নেব। নিউট্রাল তারটি ব্যাটেন হোল্ডারের অপর প্রান্তে সংযোগ করা শেষ। এবার আরেকটি নিউট্রাল তার নিয়ে ওয়ার স্ট্রিপারের সাহায্যে ইনসুলেশন উঠিয়ে নিতে হবে। এবার আরেকটি ব্যাটেন হোল্ডারের অপর প্রান্তে নিউট্রাল তারটি সংযোগ করব। নিউট্রাল তারটি সংযোগ করা শেষ। এবার ওই নিউট্রাল তারেরই অপর প্রান্ত থেকে 2 ইঞ্চি পরিমাণ ইনসুলেশন উঠে নিব ওয়ার স্ট্রিপারের সাহায্যে। আর একটা যে ব্যাটেন হোল্ডার আছে সে প্রান্তে যে প্রান্তে নিউট্রাল তারটি লাগানো আছে সে প্রান্ত থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ আবার ইনসুলেশন উঠে নেব। এবার আর একটি নিউট্রাল তার নিয়ে ওয়ার স্ট্রিপারের সাহায্যে তারের ইনসুলেশন উঠে নিব। সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে ইন্ডিকেটিং ল্যাম্পের উপরের প্রান্তে তারটি সংযোগ করব। সংযোগটি যেন লুজ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে স্পার্ক হওয়ার সম্ভাবনা থাকে। এবার ওই তারেরই অপর প্রান্তটি থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ আবার ইনসুলেশন উঠাব। এবার ব্যাটেন হোল্ডারের যে নিউট্রাল তারটি আরেকটি ব্যাটেন হোল্ডারের যে নিউট্রাল তার এবং ইন্ডিকেটিং ল্যাম্পের নিউট্রাল তার, তিনটি নিউট্রাল তার এবং সাথে মেইন 2 পিন প্লাগের যে নিউট্রাল তার, সবগুলো তার এক জায়গায় আমি পিকটেল জয়েন্ট তৈরি করব। এই জন্য 2 পিন প্লাগের যে নিউট্রাল তার সেটার আমি ইনসুলেশন উঠিয়ে নেব। এবার সবগুলো নিউট্রাল তার একসঙ্গে আমি পিকটেল জয়েন্ট তৈরি করব। পিকটেল জয়েন্টটি অবশ্যই কম্বিনেশন প্লায়ারের সাহায্যে তৈরি করতে হবে।
এবং জয়েন্টটি যেন শক্ত ও মজবুত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জয়েন্টটি তৈরি করা শেষ, এবার জয়েন্টের মাথা হাফ ইঞ্চি পরিমাণ কন্ডাক্টর বাকি দিতে হবে, যেহেতু পিকটেল জয়েন্ট এটা। ইনসুলেশন টেপের সাহায্যে জয়েন্টের সংযোগস্থলে সুন্দরভাবে টেপিং করে দেব। টেপিং করা শেষ, এবার সার্কিটটি পুনরায় চেক করব যে কোথাও কোনো ফল্ট আছে কি না। প্রথমে ফেজ তারটি আমি ফিউজের নিচের প্রান্তে সংযোগ করেছি, ফিউজের উপর প্রান্ত থেকে ইন্ডিকেটিং ল্যাম্পের নিচের প্রান্তে সংযোগ করেছি, ওই প্রান্তে আরেকটি ছোট তার নিয়ে ওয়ান ওয়ে সুইচের প্রান্তে সংযোগ করেছি, সেখান থেকে আরেকটি ছোট তার নিয়ে আরেকটি ওয়ান ওয়ে সুইচের প্রান্তে সংযোগ করেছি। এবার ওয়ান ওয়ে সুইচের উপরের প্রান্ত থেকে ফেজ তার বের হয়ে ব্যাটেন হোল্ডারের একটি প্রান্তে চলে গেছে এবং অপর সুইচের অপরের প্রান্ত থেকে আরেকটি ব্যাটেন হোল্ডারে সংযোগ করেছি। এবার দুইটি ব্যাটেন হোল্ডার থেকে নিউট্রাল তার এবং ইন্ডিকেটিং ল্যাম্পের নিউট্রাল তার এবং মেইন টু পিন প্লাগের নিউট্রাল, সবগুলো নিউট্রাল তার আমি একসাথে সংযোগ করেছি। আমার সার্কিটটি সঠিক হয়েছে। এবার সুইচ বোর্ডটি আমি ভালোভাবে সেট করব। স্ক্রু লাগানো শেষ, এবার ব্যাটেন হোল্ডারগুলো মধ্যে আমি বাল্ব সেট করব। এবার টু পিন প্লাগটি আমি মেইন সাপ্লাই বোর্ডের সাথে সংযোগ করব। দেখি সার্কিটটি সঠিক হয়েছে কিনা। প্রথমে আমি একটি ওয়ান ওয়ে সুইচ অন করে দেখব একটি বাল্ব জ্বলে কিনা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বাল্বটি জ্বলে উঠেছে। পাশে আরেকটি সুইচ অন করে দেখি বাল্বটি জ্বলে কিনা। এটাও এই বাল্বটি জ্বলে উঠেছে। আমার সার্কিটটি সঠিক হয়েছে। এখন আমি এই সার্কিটের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করতে হয় সেটা দেখব। এবার একটি খাতা নিয়ে প্রথমে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান কত হয় সেগুলো আমরা লিখব। প্যারালাল সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একাধিক। এই বৈশিষ্ট্যটি প্রমাণ করার জন্য আমি দুইটি বাল্ব আছে, যে কোনো একটি বাল্ব খুলে দেখব যে পাশের বাল্বটি যদি জ্বলে তাহলে বোঝা যাবে যে কারেন্ট প্রবাহের পথ একাধিক। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমি এই লোডটি খুলে ফেলেছি কিন্তু পাশের লোডটি জ্বলছে, তা এতে বোঝা যাচ্ছে যে প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একাধিক। এবার আমি ভোল্টেজ পরিমাপ করব, এই জন্য ক্লিপ অন মিটারের এসি ভোল্টেজ যেখানে সেখানে আমি সিলেক্টিং নবটি রাখব এবং প্রব দুইটির সাহায্যে আমি ভোল্টেজ মেপে দেখব আমার ভোল্টেজ কত আসে। ভোল্টেজ মাপতে হয় প্যারালালে। প্রথম লোডের ভোল্টেজ এসেছে 199 ভোল্ট। এবার দ্বিতীয় লোডের ভোল্টেজ দেখব কত আসে।
দ্বিতীয় লোডের ভোল্টেজ এসেছে 198 ভোল্ট। প্যারালাল সার্কিটে ভোল্টেজ নির্ণয়ের সূত্র আমরা জানি ভিটি সমান ভি1 সমান ভি2। এই জন্য প্রথম লোডের ভোল্টেজ আমরা পেয়েছি 199 ভোল্ট এবং দ্বিতীয় লোডের ভোল্টেজ পেয়েছি 198 ভোল্ট। এখানে ভোল্টেজ এক কম দেখা যাচ্ছে, যেহেতু লাইনের ভোল্টেজ সবসময় একই রকম থাকে না। এ থেকে বোঝা যাচ্ছে যে প্যারালাল সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ সমান থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা কারেন্ট পরিমাপ করব। প্যারালাল সার্কিটে কারেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে প্রতিটি লোডে কারেন্ট ভাগ হয়ে যায়, অর্থাৎ IT সমান I1 যোগ I2। এখন ক্লিপ অন মিটারকে এই সিলেক্টিং নবটি আমি অ্যাম্পিয়ারে সেট করব এবং অবশ্যই যেন এসি অ্যাম্পিয়ার হয়। এবার প্রথম লোডের দুইটি তার আছে, দুইটি তারের যে কোনো একটি তারকে আমি এই ক্ল্যাম্পের মধ্যে সেট করব। এখন আমার কারেন্ট দেখা যাচ্ছে প্রথম লোডের I1 সমান 0.716 প্লাস I2-তে কত অ্যাম্পিয়ার দেখা যায় দেখি। এখন I2-তে কারেন্ট এসেছে 0.376। এবার আমরা দুইটি মানকে যোগ করব। এবার এই দুইটি মান যোগ করলে আমরা পাব 1.092 অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব টোটাল ভোল্টেজ টোটাল কারেন্টটি কত। এবার মেইন যে সাপ্লাই প্লাগ আছে, প্লাগে দুইটি তার আছে, দুইটি তারের মধ্যে যে কোনো একটি তার এই ক্ল্যাম্প সেট মধ্যে আমি সেট করব। এখন আমি কারেন্ট দেখতে পাচ্ছি 1.17। আমার দুইটি লোডের আলাদা আলাদা কারেন্টের মান এসেছিল 1.092 অ্যাম্পিয়ার, আর আমি টোটাল কারেন্ট মোট কারেন্টে আমি পেলাম 1.17। মানটি আমার কাছাকাছি এসেছে। এখন আমরা এই কারেন্টের মানটি বের করতে পারব। শিক্ষার্থীরা, এখন আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। রেজিস্ট্যান্স পরিমাপ করার সময় অবশ্যই সাপ্লাই লাইন থেকে টুপিন প্লাগটি খুলে নিতে হবে এবং লোডের যে ব্যাটেন হোল্ডারের নিচের প্রান্তে অবশ্যই আমি প্যারালালে মাপব। এর জন্য মিটারের সিলেক্টিং নবকে আমি ওহমের স্কেলে সেট করব। আর প্রব দুটি আমি ব্যাটেন হোল্ডারের নিচের প্রান্তে দুই প্রান্তে সংযোগ করব। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 19 ওহম সর্বোচ্চ মান এসেছে। এই জন্য প্রথম রেজিস্ট্যান্সের মান আমি লিখলাম 19 ওহম। এবার দ্বিতীয় লোডের আমি রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। আবার প্রব দুটি আমি বাল্বের ব্যাটেন হোল্ডারের দুইটি প্রান্তে সংযোগ করব। দ্বিতীয় লোডের রেজিস্ট্যান্স পেয়েছি 14 ওহম। R2 সমান 14 ওহম। আমরা প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র জানি, 1/RT সমান 1/R1 প্লাস 1/R2।
আমি প্রথম লোডের যে রেজিস্ট্যান্সের মান পেয়েছি R1 এর মান 19 ওহম এবং দ্বিতীয় লোডের রেজিস্ট্যান্স পেয়েছি 14 ওহম। আমি R2 এর মান লিখলাম 14 ওহম। এই দুইটি মান আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পেয়েছি 0.124। যেহেতু প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের নির্ণয়ের সূত্র 1/RT সমান হল 1/0.124 এই মান এসেছে। এখন আমি RT এর মান বের করতে চাইলে বজ্রগুণ করে RT সমান লিখব। এই মানটি উপরে যাবে এবং এটি নিচে আসবে। এখন আমি RT এর মান পেয়েছি 0.124 ওহম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এখন রেজিস্ট্যান্সের মান বের করতে পারবে। প্রথমে আমি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান বের করেছি। আশা করি কাজটি তোমরা সবাই ভালোভাবে করতে পারবে। ধন্যবাদ সবাইকে।